ব্রেকফাস্ট রেডি, এই নাও। আগে তো অফিসে যাওয়ার আগে জগিং এ পাঠাচ্ছ, আর জগিং এ যাওয়ার আগে এত কিছু খাওয়া যায় নাকি? কেন, অন্য কারণ খাওয়ার নিয়ে আসার কথা? আরে আরে আস্তে আস্তে খাও, একি আস্তে খাও। নতুন পারফিউম মনে হচ্ছে, জগিং এ যাচ্ছ না অন্য কোথাও যাচ্ছ? তোমাকে তো দেখছি কোনো কথাই বলা যাবে না। এগুলো তো শুধু কথা কথা নয়, এরপর তো তোমার সন্দেহ চ্যানেলটা অন হয়ে যাবে, তারপর হাজারটা প্রশ্ন করবে, তারপর সবকে অসহ্য আর গঙ্গা জলকে সোডা ওয়াটার বানাবে, অসহ্য। আরে ফোনটা তো নিয়ে যাও। এই যে শোনো না, বলছিলাম কি, সুগার কমানোর জন্য জগিং করতে যাচ্ছ, ঘাড়ে ধার ধার ঘুরিও না যেন। শুধু তো মিষ্টি খেলে সুগার হয় না, মিষ্টি গিরি করলেও হয়। ফাইলটা রেখে গেছে। ওয়েলকাম টু ইওর ফেভারিট শো, স্বামী নয় আসামি। যদি দেখেন আপনার স্বামী অফিসের কোনো জিনিস ফেলে গেছে, জানবেন ওটা তার ইচ্ছাকৃত ভুল, তার মানে সে আবার ফিরে আসবে, এবং সেটা অবশ্যই আপনার টানে নয়। বাড়িতে আপনার বয়সে যদি কোনো সেকেন্ড মেম্বার থাকে, তার টানে। এরকম ঝুঁকি নিয়ে কাজ করাতে স্বামী হয়ে ওঠে আসামি। এই এভাবে ঝুঁকে কাজ করছিস কেন? সোজা হয়ে কাজ করতে পারছিস না? ওমা, না ঝুঁকে ছাড় দেবো কে করে? তাহলে ঝাড় দিবি না, কিন্তু ঝুঁকবি না। আমার বাড়িতে ঝুঁকে কাজ করা চলবে না, তাতে ঝুঁকি আছে।